কাজী মাহবুব, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করছেন, ছেলে ধর্মান্তরিত হয়ে গেলে বাবার সম্পদে অংশ পাবে কিনা? উত্তর হলো না। যদি কোনো সন্তান বাবা মুসলিম থাকেন, তার সন্তান যদি অন্য ধর্মাবলম্বী হয়ে যায়, তাহলে সেই বাবার সম্পদে আর কোনো ভাগ পাবে না। শাহীন মামুন, আপনি লিখেছেন, আমরা লেবানন প্রবাসী, ইসরায়েলের বিমান হামলায় প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছি। ইহুদিদের বিমান হামলায় মৃত্যুবরণ করলে আমরা কি শহীদি মর্যাদা পাবো? লেবানন থেকে আমাদের ভাই শাহীন মামুন প্রশ্ন করেছেন। আমরা আপনার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা যে দুশ্চিন্তা এবং আপনারা যে দুর্ভাবনার মধ্যে দিনাতিপাত করছেন, অবশ্যই আপনি ইহুদিদের জুলুমের শিকার হয়ে যদি মৃত্যুবরণ করেন, আপনি শাহাদাতের মর্যাদা পাবেন, আল্লাহর কাছে সে আশা আপনি রাখতে পারেন এবং শাহাদাতের মর্যাদা আপনি আশা করবেন, এবং অন্যায়কারী এবং এই পাপিষ্ঠদের বিরুদ্ধে আপনার যতটুকু শক্তি আছে, সামর্থ্য আছে, তা দিয়ে আপনি লড়াই করার চেষ্টা অব্যাহত রাখবেন, এবং অবশ্যই আপনি সেখানে তাদের দ্বারা আক্রান্ত হয়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাপদ রাখুন, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে এবং গোটা বিশ্বে মুসলিমরা যেখানে নির্যাতিত হন না কেন, তাদের সবাইকে আল্লাহ তাআলা সেফ করুন, হেফাজত রাখুন, আমরা সেই দোয়া করি। সিমলার সাথী, আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 4 বছর, ওর অনেক রাগ, অনেক জেদ, সে কাউকে দেখতে পারে না, আমাদেরও দেখতে পারে না, আমি পাগল হয়ে যাচ্ছি, পরামর্শ দিয়ে বাজিতে করবেন। বোন সিমলা, আল্লাহ তাআলা আপনার ছেলেকে পরিপূর্ণভাবে সুস্থ করুন, আমরা তার জন্য দোয়া করি, এবং এই জাতীয় সমস্যাগুলোকে আপনি ডাক্তারি যে ট্রিটমেন্ট আছে, অর্থাৎ সাইকিয়াট্রিস্ট ইত্যাদি দেখাচ্ছেন, দেখানোর দরকার। সেটার পাশাপাশি আপনি যে কাজটি করতে পারেন সেটা হলো যে আপনি তাকে কোনো ভালো রাকির মাধ্যমে রুকিয়া করান, কারণ ভালো কোনো রাকি যদি রুকিয়া করেন, আশা করা যায় এই জাতীয় সমস্যাগুলোর সমাধান হবে। ইতিমধ্যে আমরা অনেককে দেখেছি যে তাদের এই জাতীয় সমস্যাগুলো খুব ভালোভাবে তারা সমাধান করতে পেরেছে। অতএব ভালো কোনো রাকির স্বর্ণাপন্ন হবেন। আপনি সোশ্যাল মিডিয়াতে যদি সার্চ করেন, তাহলে দেখতে পাবেন বহু রাকির তথ্য পাবেন, রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে অনেকগুলো, সেগুলো থেকে আপনি সহযোগিতা নিতে পারেন। আমরা দোয়া করি আবারও আল্লাহ আপনার সন্তানকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমার পরিচিত একজন ট্রান্সজেন্ডার হওয়ার পথে সে হরমোনাল ইঞ্জেকশন গ্রহণ করেছে, আমার করণীয় কী? দুর্ভাগ্যজনক কিছু মানুষ আছে যাদের সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করা দরকার, তাদের সার্ভিস নেওয়া দরকার, কাউন্সেলিং করানো দরকার, এবং নিয়মতান্ত্রিক কাউন্সেলিংয়ের মাধ্যমে যে মানুষগুলো সুস্থ হওয়ার কথা, তারা অনেকেই ভুল পথে চলে যাচ্ছেন। ইতিমধ্যে পৃথিবীতে অনেকেই আছেন যারা ইতিমধ্যে এরকম নিজের রূপান্তর করে, জেন্ডারকে পরিবর্তন করে, নিয়মিত যেহেতু হরমোনাল ইঞ্জেকশন নিতে হয় এবং এটা যেমন ব্যয়বহুল, তেমনি এর বহু সাইড এফেক্টও আছে, আত্মহত্যার পথে পা বাড়িয়েছে, এরকম বহু মানুষের কথা আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন যে স্বাভাবিক প্রকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই প্রকৃতির বাইরে কোথাও গিয়ে মানুষ আসলে সুখ প্রশান্তি, যেটাকে আমরা বলি, সেটা আসলে কখনো অনুভব করতে পারে না। সাময়িক মানুষ নিজে অনেক কিছু করতে পারে, মানুষের কাছে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি টেকনোলজি দিয়েছে, সেটার কারণে হেয়ালিপনা করে মানুষ অনেক কিছুই করতে চায়, দিন শেষে আসলে তাকে হার মানতে হয়। অতএব আপনার বন্ধুকে যদি ভালো কোনো কাউন্সিলর দিয়ে কাউন্সেলিং করতে পারেন, সেটা খুব বেশি ভালো হয়। আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে আনুন এবং তার আল্লাহ তাআলা সুচিকিৎসার বন্দোবস্ত করুন। এ জাতীয় পরিস্থিতিতে সাধারণত একবার যদি এ ট্র্যাকে ঢোকা হয়, তাহলে সেক্ষেত্রে আজীবন এই হরমোনাল ইঞ্জেকশনগুলো নিয়ে যেতে হয়, এবং যেমন একদিকে ব্যয়বহুল, তেমনি সাইড এফেক্ট আছে নানামুখী। এটার জন্য সংশ্লিষ্ট বিষয়ে অনেক ডক্টর এদেশে আছেন যারা কাজ করছেন, এর মধ্যে অনেকে আছেন খুবই ধার্মিক রিলিজিয়াস, তাদের শরণাপন্ন তিনি হতে পারেন, আপনি তাদেরকে সাহায্য করতে পারেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার এই সমস্যা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন তাকে।